এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে প্রযুক্তি খাত কর্মসংস্থান তৈরি করে। সামনের দিনগুলোতে প্রায় 10% কর্মসংস্থান তৈরি করবে কম্পিউটার প্রোগ্রামিং, আর 20% কর্মসংস্থান তৈরি করবে বাকি প্রযুক্তি খাত। প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে নানা উদ্যোগের ফলে আসছে অনেক পরিবর্তন। এন্টারপ্রেনারশিপ কালচার ইন বাংলাদেশ কিন্তু স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী দুটো অ্যাঙ্গেল থেকেই যদি দেখেন, এবং সেটার ক্ষেত্রে রিসেন্ট এডিশন হচ্ছে কি টেক বেস। আমি মনে করি যে আমাদের দেশে একটা ভালো মুভমেন্ট হয়েছে গত কয়েক বছরে, স্পেশালি লাস্ট 10 ইয়ার্সে কিন্তু একটা অ্যাওয়ারনেস লেভেল অনেক হাই হয়েছে, যে মানুষ এখন বুঝতে পারছে যে ট্র্যাডিশনাল জবের বাইরেও আমার এন্টারপ্রেনারশিপ দরকার। এবং তার মানে এটা না যে আগে ছিল না, আগেও ছিল, কিন্তু এইটাকে ইয়াং জেনারেশনের ভিতরে যে মানে একেবারে মিনস আকারে ইউজ হয়েছে সেটা কিন্তু আইসিটি। সো আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যে যারা জড়িত আছে সারা বাংলাদেশে, তারা একদম হাইলি অ্যাপ্রিসিয়েটেড ফর দেয়ার রোল, এবং এই জায়গাটাতে তারা একটা সিগনিফিকেন্ট বুস্ট করেছে ফর দি রেইজিং অ্যাওয়ারনেস। এখন ওয়ে ফরওয়ার্ড, ফিউচারটা কিন্তু একটু ইনক্লুসিভ, একটু আরও ঢাকার বাইরের কনসেপ্ট চিন্তা করতে হবে, যে আমার ঢাকার বাইরে রাজশাহীর কোথায় বিউটিটা কী, রংপুরের ফোকাসটা কী, চিটাগাংয়ের ফোকাসটা কী, সে সব কিছু বিষয়ে রুরাল এবং আরবানের যে একটা গ্যাপটা আছে সেটাই মনে হয় ফিউচারে স্টার্ট আপ বা এন্টারপ্রেনারশিপে ফোকাস হওয়া উচিত, পলিসি মেকারদের, শিক্ষা প্রতিষ্ঠানের, ইন্ডাস্ট্রির সব জায়গা থেকে। আমাদের যদি এই এন্টায়ার নেশন বাংলাদেশ অ্যাজ এ এন্টারপ্রেনিয়াল নেশন যদি হতে চায়, তখন কিন্তু আপনার বেশ কিছু জায়গা অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে কারিকুলামে আমার মনে হয় যে আপনি অ্যাড্রেস করতে হবে, স্টার্ট আপ কালচারে যে কীভাবে হতে হয়, সে এন্টারপ্রেনার কীভাবে ফিউচার স্কিল ডেভেলপ করতে হয়, সেটার জন্য আমার কারিকুলামটাকে পুরো কমপ্লিটলি রিভিজিট করতে হবে। সাথে সাথে একটা ফিজিক্যাল এবং ভার্চুয়াল ইনফ্রাস্ট্রাকচার সেটা দরকার, ক্যাপাসিটি বিল্ডিং দরকার, সাথে সাথে দরকার একটা ঢাকার সাথে ঢাকার বাইরের যারা আছে তাদের কানেকটিভিটি। কারণ আপনি যদি একটা ঢাকার ইয়োতের সাথে কথা বলেন আর একটা রংপুরের ইয়োতের সাথে কথা বলেন, দুইজনের ভিতরে কিন্তু দুই ধরনের নলেজ পাবে। তো এই দুইটা নলেজকে কি আমরা কানেক্ট করতে পারি কিনা, তাহলেই আমরা একটা ওয়ান বাংলাদেশ আকারে ডেভেলপ হবো। এবং ফাইনালি যেটা আমি মনে করি যে একটা রোডম্যাপ দরকার, যে ওভারঅল ওয়ার আর উই হেডিং। যেমন আমরা একটা কাজ করছি ইউনিভার্সিটির উপর কেন্দ্র করে, তো ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ এডুকেশনের রোডম্যাপটা কীভাবে আগাতে পারে সেটা তার দরকার, সরকার থেকে তার দরকার, ইন্ডাস্ট্রি তার একটা রোডম্যাপ দরকার। মোদ্দা কথা হচ্ছে যে একটা ইনক্লুসিভ এবং এন্টারপ্রেনিয়াল বাংলাদেশ করার জন্য কোনো একটা পার্টিকুলার সেক্টর বা কোনো গুটি কয়েক ব্যক্তি পারবে না। ইউ নিড ওয়ান টিম ফর দি এন্টায়ার বাংলাদেশ, এই ওয়ান টিম ইজ ফর এভরিওয়ান।